নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে আজকে আমি আপনাদের মা কালী স্বয়ং এসে পুজো গ্রহণ করেন প্রামাণিক বাড়ির অতি জাগ্রত মা কালী পুজোর ইতিহাস সেই বিষয় তথ্যাবলী প্রদান করব। ভিডিও তথ্যটি আমার একজন সাবস্ক্রাইবার সাক্ষ্য প্রামাণিক আমাকে প্রদান করেছেন তথ্যটি তাদের বাড়ির অতি জাগ্রত মা কালী পুজোর ইতিহাস সম্পর্কিত তথ্যাবলী তথ্যটি আমাদের সকলের সাথে শেয়ার করার জন্য সাক্ষ্য প্রামাণিককে অসংখ্য ধন্যবাদ আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন তাদের বাড়ির এই পুজো তার ঠাকুরদা শুরু করেছিলেন তার ঠাকুরদার নাম শ্রী কুমারচন্দ্র প্রামাণিক বর্তমানে তার বাবা এই কালী পুজোটি চালিয়ে আসছেন তার বাবা শ্রী প্রশান্ত প্রামাণিক তাদের বাড়ির মা কালী খুবই জাগ্রত মা কালীর কাছে তার ঠাকুরদাদা যা চেয়েছে তাই পেয়েছে তার বাবা মা কালীকে খুবই শ্রদ্ধা করে পুরো মায়ের মতো করে শ্রদ্ধা করে প্রতি বছরের শিবরাত্রি পরের দিন অমবসা তিথিতে তাদের বাড়িতে মা কালীর পুজো করা হয় তারা মা কালীকে প্রসাদ হিসাবে রাজভোগ নিবেদন করেন এবং নানা রকমের মিষ্টি এবং পায়েস দেন তাদের এই পুজো দেড়শো বছরের প্রাচীন একদিন তার ঠাকুরদাদার বাবা অর্থাৎ শ্রী প্রিয়নাথ প্রামাণিক তখন খুবই ছোটো ছিলেন তখন তার ঠাকুরদাদার বাবাকে মা কালী স্বপ্ন দেন স্বপ্ন দেন যে আমি তোর হাতে পুজো নিতে চাই কিন্তু তখন তাদের আর্থিক অবস্থা ছিল খুবই শোচনীয় তাই মা কালীর পুজো কেউই করতে পারল না পরবর্তীকালে মা তার ঠাকুরদাদার বাবাকে আবার স্বপ্নদেশ দেন এবং তার ঠাকুরদাদার বাবা শ্রী প্রিয়নাথ প্রামাণিক নিজের হাতে মায়ের বিগ্রহ করে নিজেই পুজো করেন এবং তাতে মা খুবই সন্তুষ্ট হন এবং মা নিজে এসে তার কাছ থেকে পুজো গ্রহণ করেন মায়ের হাত থেকে ফুল পড়লে বোঝা যায় মা পুজোয় সন্তুষ্ট হয়েছে তো আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বিরত পারবেন শেয়ার করুন কমেন্ট করুন এবং ধন্যবাদ